স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ নার্সারি কেন্দ্রিক রেস্তোরাঁ ও কৃষিভিত্তিক ইকোট্যুরিজম কেন্দ্র। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোড়াপাড়া এলাকায় রেস্তোরাঁটি গড়ে তুলেছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ খালেক মাসুদ সাগর। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে গড়ে তোলেন এই ইকোট্যুরিজম কেন্দ্রটি। ইকোট্যুরিজম কেন্দ্রটিতে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের ফুল, যেখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। পাহাড়ের কৃষ্টি ও সংস্কৃতির মিশেলে দারুণ বৈচিত্র্যপূর্ণ এই রেস্তোরাঁটি এখন বেশ জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে। প্রতিদিনই স্থানীয়দের পাশাপাশি কয়েকশো পর্যটকের সমাগম হয় এখানে। বিভিন্ন ফুল ফলের চারা কেনার পাশাপাশি বিনোদনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। ভালো লাগতেছে এখানে এসে গাছ কিনতে পারতেছি, আর সঙ্গে তো যে বিভিন্ন ফুলের সৌন্দর্য উপভোগ করতেছি। মোবাইলে দেখেছি স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের ভিডিও, কিন্তু বাস্তবে এসে দেখি আরও অনেক বেশি সুন্দর। কৃষিভিত্তিক যদি এই ধরনের পর্যটন করা হয় তাহলে এখানকার এলাকার যুবক এবং বেকার ছেলেদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকাবাসীর অনেক সমৃদ্ধি লাভ করবে। একটা অত্যন্ত সুন্দর কৃষি নার্সারি এবং কৃষিবিদ যারা কৃষি চাষ করছে এই ধরনের উদ্যোগটা আরও প্রয়োজন, এবং সবচেয়ে উপকার হলো এটা এখান থেকে দেখে আরও অন্যরা অনেক উদ্যোগ গ্রহণ করবে। শহরে প্রতিদিন প্রায় 500 থেকে 600 ট্যুরিস্টের সমাগম হয়। এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং ভবিষ্যতে চেষ্টা করবো এটা থেকে কোনো কিছু শিখে কোনো কিছু করার জন্য। পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি রাঙামাটি রোডে যে প্রায় 70 কিলোমিটার একটা গ্যাপ, এখানে বিনোদনের কোনো জায়গা নেই। ওই জন্য আমরা এইটাকে একটা ছোটোখাটো বিনোদন কেন্দ্র করেছি, এবং পাশাপাশি আমরা রেস্টুরেন্টও রেখেছি, এবং এখানে আমরা কটেজ সিস্টেম করছি যেন দূর দূরান্ত থেকে কেউ যদি আসতে চায় এখানে থাকতে পারবে। মূলত পার্বত্য অঞ্চলে ফল ফুল এবং মানে ঔষধি বৃক্ষের একটা বিপ্লব ঘটানোর জন্য আমরা মূলত এটাকে প্রদর্শনী স্টল হিসেবে আমরা রাখছি। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এই ইকোট্যুরিজমের মাধ্যমে একদিকে যেমন সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটছে, তেমনি অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছে কৃষিভিত্তিক এই ইকোট্যুরিজম নার্সারি। আমাদের জেলায় আমাদের সরকারিভাবেই 6টি হর্টিকালচার সেন্টার রয়েছে। এই সেন্টারগুলোর মাধ্যমে আমরা নার্সারিম্যানদের প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন নার্সারি তৈরি করার জন্য তাদের উদ্বুদ্ধ করছি, এবং সরকারের পৃষ্ঠপোষকতা ব্যাংক থেকে লোন নিয়েও এখানকার শিক্ষিত যুবক যুবতীরা নতুন নতুন নার্সারি গড়ে তুলছে। জেলায় প্রায় 50টির মতো কৃষিভিত্তিক ইকোট্যুরিজম নার্সারি ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।